بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما مدينة بهير السلام عليكم ورحمة الله وبركاته أمر ما تريد قربو شمائل المحمدية আমরা তৃতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব এখানে আজকে আমাদের রসুল সাল আলী ওয়াসাল্লামের চুল সম্পর্কে যা বলা হয়েছে তা আমরা আজকে আলোচনা করব একটি হাদিস আপনার সামনে উল্লেখ করব এখানে প্রথমে যে হাদিসটি এসেছে হাদিস আনাস মালিক رضي الله عنه تكي uh, عن أنس بن مالك رضي الله عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى نصف أذنيه أنس بن مالك رضي الله عنه تني رسول صلى الله عليه وسلم خاتم تشيلن تني رسول صلى الله عليه وسلم تشيلن এই দু কানের মধ্যস্থান পর্যন্ত দু কানের মধ্যস্থান পর্যন্ত উনার চুল ছিলেন হাদিস থেকে পাওয়া গেল তারপরে যে হাদিসটি হাদিস আহ হাদিফ আয় থেকে আয় শরতিহান আনহা তিনি বলতেছেন আনায় শরতর কন্তু আগতাসু আনাসুরুল্লাহি صلى الله عليه وسلم من إناء واحد وكان له شعر فوق الجمعة ودون الوفرة إخاني عائشة رضي الله عنها أم المؤمنين أما در ما عائشة رضي الله عنها تكي حديث تيتيني بكتسنجي أمي أبو رسول الله صلى الله عليه وسلم একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম মানে তিনি এবং রসুল্লাহ একই সাথে গোসল করতেন তো এই দ্বারা দলিল পাওয়া যায় যে স্বামী স্ত্রী একে অপরের সতর দেখা যায় যাচ্ছে তারপরে বলতেছেন যে আয়সে আনহা ওয়া নালুণ আল জুম্মাতি ওয়ুন আল ওয়ফ্রাহ উনার চুল ছিল যে কাঁধের উপরে এবং কানের লতির নিচে কাঁধের উপরে কানের লতি মানে এই দুই জায়গা ছিল ছিল তো এখানে মানে যারা নাকি এই হাদিসগুলো ব্যাখ্যা করেছেন তারা এক একখানে এক এক সাহাবি এক এক রকম বর্ণনা করেছেন মানে কেউ বললেন যে উনার কানের মধ্যস্থান পর্যন্ত কেউ বললেন যে উনি কাঁধের উপরে এগুলো রামাগণ বলেছেন যে এক এক সাহাবি এক এক ভাবে দেখেছেন কারণ চুল যখন নাকি লম্বা হতো চুল কাটা হতো তো যে যেরকম দেখেছেন সেভাবে রেওয়াত করেছেন এক সাহাবি দেখেছেন কান পর্যন্ত কানের অর্ধেক পর্যন্ত এক সাহাবি দেখেছেন তার কাঁধের উপরে পর্যন্ত মোটামুটি যে যেভাবে দেখেছেন সেই সেভাবে রেয়েত করেছেন কিন্তু উনি রসুল সাল্লাহ আলী বেশিরভাগ সময় তিনি চুল মানে চুল লম্বা রাখতেন মাথা মুন্ডন করার কথা আসেনি একমাত্র উনি যখন নাকি মানে হজ অথবা ওমরা করতেন তখন মাথা মুন্ডন করতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি ওনার চুল লম্বা থাকতেন এখানে আরেকটি হাদিস হাদিসটি এখানে মুক্তসর যেটা যে বইতে আমরা পড়ে থাকি মুক্তসর শামাইল মোহাম্মদ শেখ আলবানীর মুক্তাসার করে উনি মানে সংক্ষেপ করেছেন সেখানে হাদিসটি উল্লেখ করেনি আর একটা আমরা আপনার সামনে উল্লেখ করব যে হাদিসটি ইমাম তিরমিতি উনার বইয়ে এটা এনেছেন হাদিসটি হলো মানে ইমাম তিরমিদি রেবাদ করেছেন এবং ইমাম মুসলিম ও হাদিসটি রেবাদ করেছেন আন আদা রাদি আল্লাহ আনহা তিনি বলতেছেন যে কুল আনাস আমি আনাসকে বললাম كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم قال لم يكن بالجعد ولا بالسبط كان يبلغ شعره شحمة أذنيه هنا قتادة رضي الله عنها رضي الله عنه قلت لأنس أم أنس كي كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم يقول কীরকম ছিলেন তখন তিনি বললেন লামি কুনবিল জাত যে রাসুল্লাহসাল্লাহ আলু সাল্লামের চুল খুব বেশি কোকড়ানো ছিল না খুব বেশি কোকড়ানো ছিল না ওয়ালা বিশ্বাপ আবার একদম সোজাও ছিল না এবং বলতেছে মানে মধ্যম স্থান মলথম মানে একদম বেশি কোকড়ানো না একদম সোজাও না এভাবে ছিল তারপরে বলতেছে ও কা নাইয়া বুল্লুকু শাহ আরুহু উনার চুলটি উনার কানের লতি পর্যন্ত পচে যেত এভাবে আনাস আনহু এভাবে উল্লেখ করেছেন তারপর আমরা মুক্তসর যে বইটি আমরা বই আবার চলে যাই এখানে আরেকটা হাদিস হাদিস নাম্বার তেইশ যে উম মেহানি রদিয়াল্লাহ আনহা থেকে একটি হাদিস উম মেহানি বিন তাবি তালেব সুসল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের أبو تميشن علي رضي الله عنه عن أم هاني بنت أبي طالب قالت أم هاني رضي الله عنها سن قدم رسول الله صلى الله عليه وسلم مكة قدمة وله أربع غدائر রসুল সাল্লাহ আলী তিনি যখন মক্কা আগমন করলেন আগমন করেছেন মক্কা এসেছেন তখন উনার চুলে চারটি বেনে ছিল উনার চুলে চুল লম্বা ছিল তো উনার চুলে চারটি বেনে ছিল এভাবে মেহানি রতি আনহা বর্ণনা করলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি চুলে চারটি বেনি করেছেন তারপরে যেই চতুর্থ নম্বর হাদিস এটা হলো হাদিস নাম্বার হলো মানে চব্বিশ আন ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহা রতিয়াল্লাহ আনহু তিনি রসূস সল্লাহ আনিবসাল্লাম চাস্তু ভাই অনেক বড় আলেম ছিলেন ইবনে আব্বাস রতিউল্লাহ আনহু থেকে এই হাদিসটি তিনি বলতেছেন যে আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আনী ইউসাল্লাম কান আ ইয়াস শাহ রাহু যে রসুসাল আলী তিনি উনার মানে চুল ঝুলে রাখতেন কোন সীতা সীতা করতেন না ঝুলে রাখতেন কেনা নিকা রু ও সাহু তিনি আহ চুল ঝুলে রাখতেন কোন সীতা করতেন না কিন্তু মুর্শিরিকা কি করতেন সীতা করতেন ওয়াকান আহলুল কিতাব ইয়াস দুলুনা মানে আহলে কিতাব বলতে মানে খ্রিস্টান এবং ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয় মানে ওদের কি ওদের উপরে কিতাব নাজিল হয়েছে ওদেরকে আহলে কিতাব বলা হয় যেমন ধরেন খ্রিস্টানদের উপর নাজিল হয়েছে ইঞ্জিল ইহুদিদের উপর নাজিল হয়েছে তাওরাত তো ওদেরকে আহলে কিতাব বলা হয় তো রসুল সাল্লাহ সেখানে বলতেছে কি যে রাসুল সাল্লা সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন কোন রকম ইয়া করতেন না কোন সীতা করতেন না কিন্তু মুশ্রিকুনরা যারা নাকি মুশ্রিক ছাড়া ছিল তারা চুল সীতা করতেও কিন্তু আহলে কিতাব যারা ছিল তারাও চুল ঝুলিয়ে রাখত সীতা করতো না তো বলতেছে ইবনে আব্বাস ওয়াকানা ইউহাইব্বু মুয়াফাকাতা আহলাল কিতাব ফিমালাম উমারুফিহি বিষায়ী আসুসল্লা সাল্লাম আহলে কিতাবকে অনুসরণ করতে পছন্দ করতেন একান্ত যদি মানে যেখানে কোনো ওনার ওনাকে ওহি আসা পর্যন্ত উনি আহলে কিতাবকে অনুসরণ করতে পছন্দ করতেন মানে এখানে মুশিরিক ই কাফেররা দুই প্রকার একটা হলো মুশেরিক একটা হলো আহলে কিতাব সবাই কাফের কিন্তু মুশরিক যারা আছে তারা তো শুধু তাদের বন গড়া ধর্ম ওদের আসমানে কোনো কিতাব নাজিল হয়নি কিন্তু আহলি কিতাব যারা আছে তারা মানে মুশরিক থেকে মানে ভালো কারণ তারা তারা তাদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছে যদিও বর্তমানে এটা সব মানে কবুল হবে না বর্তমানে সবকিছু যেহেতু ইসলাম এসেছে এগুলো সব ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু তা ওদের উপরে যেহেতু কিতাব নাজিল হয়েছে ওরা এমনি অন্য মুশ্রিক থেকে তা ওরা ওদের একটু আমাদের নিকটে কারণ ওদের উপরে কম আসমানি কিতাব নাজিল হয়েছে যদিও বর্তমানে এগুলো সব বর্তমানে পরিবর্তন হয়ে গেছে যেরকম নাকি আসমানি কিতাব নাজিল হয়েছে বর্তমানে অনেক পরিবর্তন আগের মতো নেই কিন্তু রসুল সাল্লা সাল্লাম যদি একটা মুশ্রিক দিন থেকে আহলে কিতাব থেকে বেশি পছন্দ করত একটু বেশি পছন্দ করতেন সেজন্য ওদের ওই আসা পর্যন্ত ওদের অনুসরণ করতে পছন্দ করতেন এখানে বলা হয়েছে এভাবে কিন্তু রসুল সাল্লাহ আলী আসাল্লাম সুম্মা ফারাকা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাহু কিন্তু রসুল সাল্লাহ ওনার শেষ সময়ে চুলে সিটি করতেন তো বুঝতে পারলাম যে উনি চুল ঝুলে রাখতেন উনার প্রথম সময় কিন্তু শেষ সময় উনি চুলে সিটি করতেন এ ছিল চুল নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন হাদিফ নিয়ে আমরা আলোচনা করলাম তো বলতে চাচ্ছি যে চুল লম্বা করা এটি অনেকজন বলতে পারে আবার চুল লম্বা করাটা সুন্নত নাকি এটা ওলামারা বলেছেন যে চুল লম্বা করাটা এটা জায়েজ যেহেতু রেখেছেন এটি চুল লম্বা করাটি জায়েজ কিন্তু এটা শূন্যত নয় কারণ সুল্লাহ সাল্লাম আমাদেরকে মানে আদেশ করেননি যে আমরা চুল লম্বা রাখার জন্য আদেশ করেননি সেজন্য এটি জায়েজ আছে চুল লম্বা রাখাটা জায়েজ কিন্তু এটি সুন্নত নয় আবার ওয়ালামারা বলেছেন ওয়ালামাদের ফাতুয়া শেখ বিনবাজ এবং অন্য ওয়ালামারা বলেছে যে কোনো একটি সমাজে যদি চুল লম্বা রাখলে তার প্রতি খারাপ ধারণা করা হতে পারে কারণ আগের যুগে আরবরা বড় চুল রাখতে লম্বা চুল রাখত তসুসল্লাহ আলী সাল্লাম লম্বা চুল রেখেছেন কিন্তু বর্তমানে সমাজে অনেকখানে লম্বা চুল রাখাটি পছন্দ নাও করতে পারে মানুষরা যদি কোনো একটা সমাজে কেউ যদি লম্বা চুল রাখে তাকে যদি খারাপ তার প্রতি যদি খারাপ ধারণা করার সম্ভাবনা আসে আছে তখন ওলামাদের ফাতো হলো যে ওই সমাজে চুল লম্বা না রাখাটাই তার জন্য উত্তম হবে এবার ছিল ওলামাদের ফাতোয়া এই মাথা মুন্ডন করার ব্যাপারেও কেউ কেউ বলতে পারে মাথা মুন্ডন করাটি শূন্যত না মাথা যেভাবে নেই চুল লম্বা রাখাটা শূন্যত নয় মাথা মুন্ডন করাটাও শূন্যত নয় কারণ মাথা মুন্ডন করেছে রসুল্লাহ সাল্লাম একমাত্র যখন নাকি হজ করেছে ওমরা করেছে এবং ওদের জন্য দোয়া করেছে যে নাকি মাথা মুন্ডন করেছে তার জন্য দোয়া করেছে বুঝে গিয়েছে মাথা মুন্ডন করাটি হলো সুন্নত কখন যখন নাকি হজ করা হবে ওমরা করা হবে তখন মাথা মুন্ডন করাটি হলো সুন্নত কিন্তু এমনি কোনো কারণ ছাড়া মাথা মুন্ডন করে যায়জ কিন্তু সুনত হবে না সুন্নত হবে কখন যখন নাকি হজ করা হবে ওমরা করা হবে আমরা এখান থেকে এই বাপ থেকে এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারলাম রাসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি চুল লম্বা রেখেছেন এটি একটা মানুষের জায়েজ কিন্তু এটি সুন্নত বলা যাবে না আবার মাথা মুন্ডনের ব্যাপারেও এটি জায়েজ আর সুনত হবে একমাত্র যখন নাকি কেউ হজ করবে এবং ওমরা করবে তখন তখন যদি হজ ওমরা করার পর যদি মাথা মুন্ডন করে তখন তার জন্য এই মাথা মুন্ডন করাটি করা সুন্নত হবে আমরা আজকে এই একটু করে আমাদের এবাদ শেষ করতেছি আল্লাহ সুবহানাহু আমাদেরকে রাসূল সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি